আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবার নতুন ভিডিওতে স্বাগতম। ডায়রি অফ ডাক্তার দিনার ইউটিউব চ্যানেল এবং পেজে এই ভিডিওটি আমাদের সব চাচাতো ভাই বোন, চাচাতো ভাই ফুফাতো ভাই, ভাস্তা ছেলে এদেরকে নিয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম নাটোরে সিংড়ায়। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চলনবিল, আর আমরা সিংড়া পয়েন্টে গিয়েছিলাম, কিন্তু পয়েন্টে যে অনেক ভিড় থাকার কারণে পরে আমরা জোরমল্লিকা ব্রিজ নামে একটা ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে একটি সাবমার্সিবল রাস্তায় গিয়েছিলাম। তো দেখতে থাকুন ভিডিওটি, আমাদের সাথেই থাকুন। কাছে আসলে পুরাটা আসছে না, তাই না? আমার মনটা কেমন কেমন করে রে ভাই, আমার লোকজন সব আছে কো, আর কেউ নাই না? এটা কি ব্রিজের নাম কি? আমরা এখন সিংড়া নিঙ্গন এলাকার জোরমল্লিকা ব্রিজে। হ্যাঁ হ্যাঁ, সব বিখ্যাত বিখ্যাত লোক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আছে একটা, সব সব সব, হ্যাঁ, বিশিষ্ট টিকটকার মেহেদি হাসান পাপু, আমরা আছি, আমরা আছি। হ্যাঁ, ডায়রি অফ দিনারে দিয়ে দিও। আমার ছেলে দোয়া লাইভের মতোই ধরেন, এই যে আমাদের চাচা, আমাদের চাচা কিন্তু আমাদের সাথে সবসময় থাকে। এটা হচ্ছে নাদিম, আজকে এর বোনের বিয়ে হলো, আমরা বিয়ে শেষ করে এই ঘুরতে আসলাম নাদিমের মনটা একটু ভালো করার জন্য। মন ভালো নেই আজ, তার মন ভালো নেই। আর এটা হচ্ছে সাজন, একসাথে দুই বিয়া খাচ্ছে আমাদের হুজুর মাকরু হুজুর। আর এটা হচ্ছে টিকটক হুজুর, ফ্রি ফায়ার কই? ও আচ্ছা, এটা ফ্রি ফায়ার, সাথে আরো একটা ফ্রি ফায়ার। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ভাই আনোয়ার ভাই, তার ছেলে। হ্যাঁ, এই টিকটক বানানো হয়ে গেল অলরেডি, অলরেডি টিকটক বানানো শেষ, বিশিষ্ট টিকটকার। এই যে আমাদের মোটরসাইকেলের লাইন, এগুলো হচ্ছে আমাদের মোটরসাইকেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখলাম, আল্লাহ হাফেজ। এই সাইডে কিরকম গভীর? সাজন চাচু, তোমার গাড়ির হাতটা ডান পাশে সাপ, তারপর তারপর ইলা চাচু, তারপর সাপ কই? ওই যে না, এটা সাপ হবে কেন? পাজলা দিচ্ছে সব, আর এটা প্লাস্টিকের কিছু বোতল না, ঠিক বলছো, ভালো। হ্যাঁ বাবা, বলো
ধোয়া কই যাচ্ছ তুমি একা একা? কি আমার খালা তো ভাই বাড়ি না ভাই, দেরি হয়ে যাবে বুঝতেছো না, সারাদিন একবারে, হ্যাঁ একবারে শেষ মুহূর্তে মেয়েরা না বাইরে হলে মানে বর পক্ষ না বাইরে হলে তার আমরা বাইরে হতে পারি না। হ্যাঁ ঢালো ঢালো কিসের তো বারো কত বারো শেষ হয়েছে দাও, হ্যাঁ পাইনি সবাই নিজ দায়িত্ব খায় খেলা হয়েছে এসে আগে আগে এসে হবে রাত্রে বেলা তো বুঝতে পারছি না। কালকে কেন রাতে খাওয়া দাওয়ার পরে হুজুর সারাক্ষণ বোরকির মতো চাবাইতেই থাকে, বোরকি হয়ে গেছে যে বোরকি হুজুর দোহা, তুমি কি দেখছো বসে বসে পানি দেখছো সুন্দর করে গাই সমস্যা নাই, বহুত আছে, এই যে আমার বেটাকে একটু দিও, আমার বেটা পাই না, এই যে ছোট বেটা না না, এই যে শোনো, এই যে এই যে এটা আছে, এটা শেষে দিও, এটা দিও একটু নিজ দায়িত্বে আসো না, চলে আসছে দেখতে থাকো।